উচিত যে আমরা শহীদ মিনার যদি পরিষ্কার না রাখতে পারি তাহলে হাসপাতালকে আমরা পরিষ্কার রাখবো। হাসপাতাল আমাদের মেনলি পরিষ্কার রাখা উচিত, কারণ হাসপাতাল যদি পরিষ্কার না থাকে তারা সুস্থ মানুষ হাসপাতালে আসবে, তারা অসুস্থ হয়ে যাবে, আর আমরা চাই না কেউ অসুস্থ হোক। সো আমরা সবাই সতর্ক থাকবো, আর যেখানে সেখানে ময়লা ফেলবো না, সব জায়গায় পরিষ্কার রাখবো, তাহলে আমরাও নিজে সুস্থ থাকবো, সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম গাইস, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমাদের টিম ড্রোন যে প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে আমাদের নয় সদর হসপিটাল আছে, সেই সদর হসপিটালটা অনেক জায়গায় নোংরা আমরা আগে থেকে দেখছিলাম, চারপাশে মানুষজন আবর্জনা ফেলে রাখে। আমরা সেই দিকটাই উদ্যোগ নিয়ে আজকে ওই জিনিসটা পরিষ্কার করে মানুষদের সামনে তুলে ধরবো, যে পরিষ্কার করবো যাতে মানুষ আশেপাশে আর নিজেরা দায়িত্ব নিয়ে যত ডাস্টবিনে ময়লাটা ফেলে আশেপাশের ময়লাটা না ফেলে, এই জন্য আমাদের টিম তরুণ যারা হান্ড্রেড আছে এই উদ্যোগটা আমরা নিয়েছি যাতে আশেপাশের লোকজন আরও বেশি সচেতন হয়। জেলা প্রশাসন পুলিশ সুপার দুজনই থাকবে আমাদের সাথে অংশগ্রহণ করবেন, এবং আমাদের এই কার্যক্রম দেখে আপনারা যারা যারা আছেন দেশে বা দেশের বাইরে সকলে কাজ করবেন এবং আপনারা এগিয়ে আসবেন আমাদের এই বাংলাদেশকে রক্ষা করতে, এবং আমাদের এই হসপিটালকে আমরা সকলে মিলে আজকে পরিষ্কার করব। আমরা তো সদর হসপিটালে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি হিমশিম খাচ্ছি, আমার সাথে এমপি মহোদয় এর আগেও কথা হয়েছিল যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীর অনেক অভাব এবং হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে আমরা হিমশিম খাই। আমাদের রাজস্ব কর্মচারী যে কজন থাকার কথা ছিল তার প্রায় তিন ভাগের এক ভাগ আছে, তার ভিতরেও অনেক দুইজন বয়োবৃদ্ধ এবং আগামী মাসে তারা ইয়েতে এলপিআরে চলে যাবে। আর আমাদের বাইরের থেকে আমরা তিনজনকে আমরা নিয়োগ দিয়ে কাজ চালাই। তো এত বড় হসপিটালে এবং সার্বক্ষণিক যেহেতু আমাদের বেড অকুপেন্সি রেট অনেক বেশি, প্রায় 170-200% পর্যন্ত আমাদের রোগী ভর্তি থাকে, যার ফলে এটা অবশ্যই প্রাথমিকভাবে যে রয়্যাল এক্সপ্রেস ফাউন্ডেশন তথা এমপি মহোদয়ের সংগঠনের পক্ষ থেকে তারুণ্য টিম তারুণ্য হান্ড্রেড যে উদ্যোগ নিয়েছে যে তারা আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা সহযোগিতা করবে, এটা অত্যন্ত ভালো উদ্যোগ। আজকে তারই প্রাথমিক অংশ হিসেবে আজকে 12 জন কর্মী সম্ভবত এসেছে, তারা এখানে আমাদের ওয়ার্ডগুলো পরিষ্কার করবে, এবং প্রাথমিকভাবে তারা প্রতি সপ্তাহে শুক্রবার অথবা আমাদের সুবিধাজনক যে কোনো একদিন সময় তারা এটা কার্যক্রমটা চালিয়ে যাবে যতদিন পর্যন্ত না আমাদের এখানে স্থায়ীভাবে পরিচ্ছন্ন কর্মী নিয়োগ হয়। আমি এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা নড়াইল সদর হসপিটালের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব, এবং আশা করি যে আমাদের এই এই উদ্যোগটি আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে এবং আমরা একটা পরিচ্ছন্ন দেশ করতে সক্ষম হব। ভিতরে বারান্দায় এটা কি অবস্থায়, ডাস্টবিন বাদে একদম ওষুধের খোসাগুলো এখানে ভরে রাখছে, এই ব্যাপারটা একটু মাথায় নেওয়া দরকার সবার। আমরা যে আজকে যে কাজটা করছি দেখতে পাচ্ছেন যে আমরা সবাই স্টুডেন্ট টিম, কারণ হাসপাতালটা পরিষ্কার করতেছি, আমরা তো প্রতিদিন হাসপাতালটা পরিষ্কার করতে পারবো না, আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে তুলে ধরা জনসম্মুখে, সরকারের কাছে তুলে ধরা যে আমাদের এই সদর হাসপাতালে যে সুইপার তারপরে পরিচ্ছন্ন কর্মীর যে অভাবটা আছে তারা যাতে অভাবটা আছে তারা যেন পূরণ করে, এই জিনিসটা দেখে যে আসলে নড়াইল সদর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ পরিচ্ছন্ন কর্মী নাই, এজন্য হাসপাতালটা অপরিষ্কার থাকে, এই জন্য এটা আমাদের কাছে সরকারের কাছে তুলে ধরা যাতে তারা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেয়। আর বাথরুমের যে অবস্থা সেটা আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না, ওইখানেও একটা সুইপারের নিয়োগের ব্যবস্থা করা হয়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো আমাদের দুটো ওয়ার্ড কমপ্লিট, এখন নিচে যে দুইটা ওয়ার্ড আছে এই দুইটা ওয়ার্ডে যাচ্ছি, এখন যাচ্ছি শিশু ওয়ার্ডে একটু, যেটা একটু সেন্সিটিভ, যেটা আরও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত আমাদেরকে, সেজন্য আমরা এখন শিশু ওয়ার্ডে ঢুকবো। বুঝলাম না, বাথরুম ওই সাইড নিচে যাবে, ওই সাইড উঁচু, ওই সাইডে পানি বেরোবে, বিরাট মানে আমাদের বাথরুমের অবস্থাটা আরো বেশি করণীয়, মানে এতটাই খারাপ অবস্থা বাথরুমের আসলে এটা কল্পনার বাইরে। আর ভিতরে তো এখন বলতে হয় না, বমি চলে আসতেছে সবার, আসলে লিটারালি
এই দিকটা একটু আমাদের সদর হসপিটালের কিংবা আমাদের এখানে লোকজনের খুব এই এই জিনিসটা একটু ভালো করে খেয়াল দেওয়া দরকার। ফাইনালি আজকের মতো আমাদের কাজ শেষ হলো হসপিটালে। আমরা এখন নয়েল হসপিটালে চারটা ওয়ার্ড আছে এবং একটা শিশু ওয়ার্ড আছে, সেগুলো আমরা কাজ সম্পূর্ণ করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর বাথরুমের যে অবস্থাটা দেখলাম আসলেই মানে অনেক খারাপ অবস্থা বাথরুমের, বাথরুমের যে অবস্থা মানে সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে যাবে আমি 100% শিওর, যে এতটাই গন্ধ। এখানে পরিষ্কার করতে যে আমাদের অনেক কষ্ট ভোগাতে হয়েছে, এইটা আশা করি আপনারা সবাই একটু দেখবেন। নয়েলের যারা মান্যগণ্য ব্যক্তি আছেন, নয়েল হসপিটালের দায়িত্বে যারা আছেন, তারা অবশ্যই এই দিকটাকে একটু তুলে ধরবেন যে সুইপারের খুবই দরকার নয়েল সদর হসপিটালে। সো আজকের মতো এখানেই, আমরা যতদিন না নয়েল সদর হসপিটালে পরিচ্ছন্ন কর্মী বা সুইপার নিয়োগ হচ্ছে, আমরা প্রতি সপ্তাহে একদিন ইনশাল্লাহ আসবো শুক্রবার, কারণ শুক্রবারে সবাই ছুটি থাকে, ওই দিন এসে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর সবাই নিজ নিজ জেলায় এরকম টিম তাম সবাই নিজ গঠন করেন, পরিষ্কার করেন, সুমাস সুন্দর রাখেন, নিজেরা ভালো থাকেন, সবকিছু ভালো থাকবে। বাই বাই, টাটা, খাবো এখন, বাই।